নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি বলতে চলেছি পয়লা আগস্ট থেকে সমসপ্তম যোগের ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা কিন্তু খুবই লাকি। হ্যাঁ বন্ধুরা, কেন আমি লাকি বললাম সেটা আরেকটু বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিই। কারণ এই সমসপ্তম যোগের ফলে আপনাদের আগামী 72 ঘন্টা এক্সট্রিম পর্যায়ে উন্নতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সমস্ত দিক থেকে উন্নতি হতে চলেছে। কী কী দিকে উন্নতি হতে চলেছে আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আর এতটুকুও কিন্তু দেরি করা যাবে না, শুরু করা যাক। এই সমসপ্তম যোগ সৃষ্টি হচ্ছে 1 আগস্ট সকাল 5টা 9 মিনিট থেকে। হ্যাঁ বন্ধুরা, এই যোগের ফলে সেই দিন থেকে অর্থাৎ 5টা 9 মিনিট থেকে স্টার্ট হতে চলেছে আপনাদের কাউন্টডাউন 72 ঘন্টা পর্যন্ত, যার ফলে এই ছয়টি রাশির সমসপ্তম যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ধনুরাশির ঘরে চন্দ্র, বৃহস্পতি, কেতু এবং মিথুন রাশির ঘরে রাহু, শুক্র এবং বুধের অবস্থান একে অপরের দৃষ্টি বিনিময়ের ফলে কিন্তু এই সমসপ্তম যোগের সৃষ্টি হয়েছে, যার ফলে এই ছয় রাশির জাতক জাতিকার কী হতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। অনেকে আমার এই কথাটা শুনে বলবেন যে কই আমার তো হচ্ছে না, এগুলো ফালতু কথা, এরকম অনেক কমেন্টস আপনারা করেন। আপনাদেরকে একটু স্মরণ করে দিই, এখন বর্তমানে গোল্ডের দাম কত জানেন? জানেন না? একটু গুগল করে দেখে নিন। এখন চাঁদির দাম কত জানেন? যারা যারা এইগুলো আগে থেকে কিনে রেখেছে না, তারা তারা কিন্তু আজকে কিন্তু প্রচুর টাকা কামিয়ে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঘরে বসে বসে কামিয়ে নিয়েছে, ফোনপে আছে যার মাধ্যমে আপনি গোল্ড কিনতে পারেন। বলতে গেলে আপনারা বলবেন আমি প্রমোশন করছি। আমি নো প্রমোশন, আমি প্রমোশন করছি না, আমি আপনাদের উন্নতির জন্য কথা বলছি। আপনাদের অর্থ লগ্নি কোথায় কোথায় করবেন সেই স্ট্র্যাটেজি আপনাদেরকে জানাতে চলেছি। তো আপনারা যদি গোল্ডে ইনভেস্ট করে রাখতেন তাহলে আপনারা কিন্তু এর ফল কিন্তু পেতেন। তো যাই হোক, যদি না করে থাকেন তাহলে আদার্স অনেক দিক রয়েছে যেখান থেকে আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন 72 ঘন্টার মধ্যে। আপনাদের অবগতের জন্য আমি জানিয়ে দিই, আপনারা যদি এই সময়ের ভিতরে সাট্টা, জুয়া, লটারি এবং শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের টাকা দুগুণ এবং চারগুণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটি খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই, এই 3 দিনের ভিতরে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে যে বাচ্চা জন্মগ্রহণ করবে, সে ছেলে হতে পারে বা মেয়ে, সেই বাচ্চা কিন্তু দুর্দান্ত ভাগ্যশালী জাতক বা জাতিকাতে পরিণত হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ তাদের ধনের অভাব কিন্তু হবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা। বর্তমানে যা গ্রহের গোচর রয়েছে সেখানে গজকেশরী যোগ সৃষ্টি হয়েছে, আমি বিগত অনেকগুলো ভিডিওতেই বলেছি, এবং হংস রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে। এই যোগগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু এফেক্ট ফেলছে, এবং তার সঙ্গে আরও পিন মারছে এই সমসপ্তম যোগ। হ্যাঁ বন্ধুরা, এই সমসপ্তম যোগ, গজকেশরী যোগ এবং হংস রাজ্য, এই তিনখানা যোগ একসঙ্গে কম্বাইন্ড হয়ে এই ছয় রাশির জাতক ও জাতিকাকে 72 ঘন্টার মধ্যে আলাদা লেভেলে নিয়ে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আসুন আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই ছয় ভাগ্যশালী অর্থাৎ সুপার ভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি জেনে রাখুন আপনাদের রাশির পঞ্চম স্থানে গজকেশরী যোগ এবং মা লক্ষ্মী যোগ সৃষ্টি হচ্ছে, একাদশ স্থানে বুধ, শুক্র এবং রাহুর অবস্থান, এবং সরাসরি পঞ্চম ভাবকে দৃষ্টি, যেগুলো আপনাকে কিন্তু ধনবান ব্যক্তিতে পরিণত করবে আগামী 72 ঘন্টার মধ্যে। হ্যাঁ বন্ধুরা, আমি পূর্বে যে কথাগুলো বললাম শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া এবং গোল্ড যারা ইনভেস্ট করে রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উন্নতি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে, তো দ্বিতীয় যে ভাগ্যশালী রাশিটির নাম আমি বলতে চলেছি সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 1 আগস্ট থেকে আগামী 72 ঘন্টার মধ্যে প্রচুর ধন সম্পত্তি এবং টাকা পেতে চলেছেন। এরপর যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের কিন্তু রাশিতেই কিন্তু গচকসুরি যোগ, হ্যাঁ বন্ধুরা, এবং সপ্তম স্থানে শুক্রের অবস্থান, যা আপনাদেরকে অর্থ ঢেলে দিবে বন্ধুরা। এবং আনন্দের বিষয় এটাই, হংস নামক একটি রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে আপনাদের, যার ফলে আপনাদের কিন্তু এই আগামী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 1 আগস্ট থেকে আগামী 72 ঘন্টার মধ্যে অর্থনৈতিক দিক অনেকটাই সচল হয়ে উঠবে। এরপরে রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি কিন্তু এই লিস্টে পড়ে গেছেন। আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি একাদশ স্থানে কিন্তু অবস্থান করছে, যার ফলে আপনারা সাতটা জুয়া, লটারি এবং শেয়ার মার্কেট থেকে বিপুল পরিমাণ অর্থ পেতে চলেছেন, হ্যাঁ বন্ধুরা। এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাদের উন্নতি রয়েছে এর মধ্যে, এই 72 ঘন্টার মধ্যে। আপনাদের পঞ্চম স্থানে রাহু, বুধ এবং শুক্রের অবস্থান, সেটা আপনাদের কিন্তু আকস্মিক প্রাপ্তি যোগ দেখাচ্ছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি জেনে রাখুন, 1 আগস্ট থেকে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনের মোড় ঘুরতে চলেছে। আপনাদের রাশির দ্বিতীয় পতি মঙ্গল, যেটা কিনা আপনাদের রাশিতেই অবস্থান করছে, এবং চতুর্থ স্থানে বুধ, শুক্র এবং রাহুর অবস্থান, এবং দশম স্থানে বৃহস্পতি, চন্দ্র এবং কেতুর অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা শেয়ার মার্কেটে, যারা স্টক বিজনেসে, যারা গোল্ডে ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, হ্যাঁ বন্ধুরা। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লিস্টে কিন্তু পড়ে গেছেন, তাই 1 আগস্ট থেকে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবনের মোড় ঘুরতে চলেছে। আপনাদের কিন্তু নবম স্থানে গজকেশ্বরী যোগ সৃষ্টি হয়েছে বন্ধুরা। নবম স্থান দেখায় ভাগ্য, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং তৃতীয় স্থানে রাহু, বুধ এবং শুক্রের অবস্থান, এবং সরাসরি নবমভাবে দৃষ্টি হংস নামক রাজযোগ, গজকেশ্বরী যোগ এবং সমসপ্তম যোগ, এতগুলো যোগ কিন্তু তৈরি হতে চলেছে, যা কিন্তু আপনাদের জীবনে কিন্তু একটা আলাদা কিন্তু লেভেলে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা জেনে রাখুন, আপনারাও কিন্তু এই লিস্টে পড়ে গেছেন। এবং খুশির খবর এটাই যে আপনারা 1 আগস্ট থেকে আগামী 72 ঘন্টার মধ্যে আপনাদের জীবন বদলাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোনো গল্প করছি না, বাস্তব। আপনাদের সপ্তম স্থানে কিন্তু গজকেশ্বরীর যোগ রয়েছে, এবং রাশিতে শুক্র, রাহু এবং বুধের অবস্থান আপনাদের জীবনে একটা আলাদা মাত্রা এনে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের শেয়ার মার্কেট, ফাটকা জুয়া এবং আকস্মিক প্রাপ্তি সম্পত্তি পেতেও পারেন। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল 6 রাশি, যে রাশিগুলি আগামী 1 আগস্ট থেকে 72 ঘন্টার মধ্যে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এক্ষুনি একটু লাইক করে দিন এবং শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।